প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক বিলাসবহুল সম্পত্তির হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। ধৃত সন্দীপের এই বাংলোটি রয়েছে ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিলাসবহুল বাড়িটির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। আরজিকর হাসপাতালে দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। কিন্তু শুক্রবার কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বাড়িতে ইডি তল্লাশি। আজ ঘন্টা ধরে সুভাষ গ্রামের বাড়িতে অভিযান। অবশেষে প্রসূনকে বাড়ি থেকে নিয়ে গেল ইডি এবং অবশেষে তাকে আটক করা হয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বনগাঁ বাটারমোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুলে জুতোর মালা পরিয়ে অবরোধ বিজেপি কর্মীদের। হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তরপ্রদেশের ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। রানীনগর থানার ডেপুটি পাড়া পানিপিয়া এলাকায় বালতি ভর্তি সকেট বোমা ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। আইএসএফ চেয়ারম্যান ও ভাঙর বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ফোন করে খুনের হুমকির অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের বিধায়কের। বিজেপির বিক্ষোভে ডায়মন্ড হারবার রোড অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীদের পুলিশ আটক করে বেহালা থানায় নিয়ে যায়। বাপের বাড়ি থেকে আনতে পারলেন না, পরিণাম বাচ্চা আটকে রেখে বৌমাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলেন শ্বশুর শাশুড়ির। স্বামী নীরব হয়ে দর্শক হয়ে পুরো ঘটনা দেখে শেষমেশ বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বউকে। তিন বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ড, এমনটাই নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের বিচারক। ডাকাতির ঘটনায় 1 বছর পর সাজা ঘোষণা। ঘটনায় অভিযুক্ত 5 জনকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই বজরং পুনিয়া দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে পৌঁছেছেন। সূত্রের খবর, প্রাক্তন কুস্তিগিররা আজ কংগ্রেসে যোগ দিতে চলেছে। জাতীয় সড়কের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানোর সময় হেমতাবাদ থানার পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় বিজেপি কর্মীদের। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীরা ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার নেতৃত্বে রাস্তা অবরোধ করেন। বেশ কিছু সময় ধরে তারা রাস্তা অবরোধ করলে চরম সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। পুলিশ পথ অবরোধ তুলতে গেলে বিধায়কের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায় ঘটনাস্থলে। সালের 6 সেপ্টেম্বর কুর্মী জাতিকে এসটি তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে দেশজুড়ে কালা দিবস পালন করছে আদিবাসী কুর্মী সমাজ।